Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. মালদা জেলা প্রশাসনের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মালদা জেলা স্কুলের শিক্ষক ফিরদৌস সরকার, একাদশ শ্রেণীর গণিত ক্লাস নেব। আমরা একাদশ শ্রেণীর সেট থিওরির বিভিন্ন থিওরিগুলো আগে নিয়ে আলোচনা করেছি এবং কিছু লস, কিছু থিওরাম, এগুলোকে আমরা প্রমাণ করেছি। আজকে সেগুলোর আমরা গাণিতিক ব্যবহার দেখব। আমরা বই থেকে, টেক্সট বুক থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব আজকে। প্রথমে আমি একটা সমস্যা লিখছি, সেটা হচ্ছে যে আমার কাছে চারটে এ বি সি ডি ই পাঁচটা আমার কাছে সেট আছে। সেটগুলো কীরকম? এ সেট, ধরি আমার এ সেট হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে। বি সেট হচ্ছে এ বি, এ এবং বি, এটা আমরা প্রশ্নটা লিখছি। সি সেট হচ্ছে এ বি আর ডি, ডি সেট হচ্ছে সি আর ডি, আর ই সেট হচ্ছে শুধুমাত্র একটাই এলিমেন্ট, সেটা হচ্ছে ডি। আচ্ছা, এ সেটে এ বি সি তিনটে এলিমেন্ট। আমাদের প্রশ্ন হচ্ছে যুক্তিসহ লিখতে হবে সত্য না মিথ্যা, ঠিক আছে। কি কি? এক নম্বর কোশ্চিনে দেওয়া আছে যে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। দু নম্বর কোশ্চিনে আছে ডি ইজ এ, ডি ইজ নট এ প্রপার সুপারসেট অফ ই। তিন নম্বর কোশ্চিনে দেওয়া আছে ডি ইজ এ সাবসেট অফ বি, এবং চার নম্বর কোশ্চিনে দেওয়া আছে একটা সেট শুধুমাত্র একটাই এলিমেন্ট এ আছে, ইজ এ সাবসেট অফ এ। এগুলো আমাদের যুক্তি দিয়ে দেখাতে হবে যে এই যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে এক থেকে চার পর্যন্ত, সেগুলো সত্য না মিথ্যা। তো প্রথমে আমি এক নম্বরে আসি। এক নম্বরে আমাকে দেখাতে বলেছে যে বি ইজ এ বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। এবার প্রপার সাবসেটের ডেফিনেশনে আমরা আগেই আলোচনা করেছিলাম যে বি ইজ এ প্রপার সাবসেট এ কখন হবে, যদি বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটেরও এলিমেন্ট হয়, কিন্তু এ সেটের মধ্যে অন্তত পক্ষে একটা এলিমেন্ট থাকবে যেটা কিনা বি সেটের মধ্যে থাকবে না, তাহলে আমরা বলবো বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। তাহলে দেখা যাক সেটা আমরা দেখাতে পারি কি না, যে সত্য হয় কি মিথ্যা হয়। তাহলে বি সেটের মধ্যে কী কী এলিমেন্ট আছে? এ আর বি। এবার এ আর বি এলিমেন্টটা এ সেটের মধ্যে আছে কি না দেখি। তাহলে দেখো এখানে স্পষ্টত এ বিলংস টু এই বি সেটের একটা এলিমেন্ট হচ্ছে এ, এই এ এলিমেন্টটা বিলংস টু এ অলসো, এবং বি সেটের আরেকটা এলিমেন্ট হচ্ছে বি, বি ইজ অলসো বিলংস টু এ, বিটাও দেখো এ সেটের মধ্যে আছে।
আবার আবার সি এলিমেন্টটা এ সেটের মধ্যে আছে কিন্তু কিন্তু এই সি এলিমেন্টটা ডাজ নট বিলংস টু আমার সেট বি, বি সেটের মধ্যে কিন্তু সি এলিমেন্টটা নাই। তাহলে দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট মানে এ এলিমেন্টটাও বি সেটে আছে, বি এলিমেন্টটাও বি সেটে আছে, কিন্তু এ সেটের মধ্যে অন্তত পক্ষে একটা এলিমেন্ট থাকতে হবে, সেটা আমি পেয়েছি সি, যেটা কিনা বি সেটের মধ্যে নেই। সি এলিমেন্টটা এ সেটের মধ্যে আছে কিন্তু বি সেটে নেই। তাহলে আমরা বলতে পারি যে অতএব বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, কোনো অসুবিধা নেই আমার। তাহলে এটা কি হলো যে সত্য, এটা উত্তর আসলো আমার এটার সত্য, এই বিবৃতিটা আমার সত্য হলো। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় বিবৃতিটা দেখব। দ্বিতীয় বিবৃতিতে আমার আছে ডি ইজ নট এ প্রপার সুপারসেট অফ ই, তার মানে ইটা উল্টো দিক থেকে ভাবলে ইটা ইজ নট এ সাবসেট, প্রপার সাবসেট অফ ডি, ই হচ্ছে ডি এর সাবসেট হবে না, প্রপার সাবসেট হবে না। তাহলে দেখা যাক হয় কি না, আমি এই দিকে করার চেষ্টা করি, জায়গাটা ফাঁকা আছে। এইখানে দেখো আমাকে দেখাতে হবে দুই নম্বর কোশ্চেনে যে ডি এর, ডি এর সবকটা এলিমেন্ট সরি ই, ই সেটের সবকটা এলিমেন্ট ডি সেটে নেই, তাহলে প্রপার সাবসেট হবে না। তাহলে দেখো ই সেটের মধ্যে আমার কে কে আছে, ডি একটাই এলিমেন্ট আছে, তাহলে ই সেটের মধ্যে ডি বিলংস টু ই। হ্যাঁ, এবার এই ডি এলিমেন্টটা আবার ডি সেটে আছে কিনা দেখি, ডি এলিমেন্টটা ডি সেটেও আছে। এটা ইমপ্লাই করছে যে ডি এলিমেন্টটা ডি সেটেও আছে। দেখো ডি এলিমেন্টটা ই সেটে আছে, আবার ডি এলিমেন্টটা ডি সেটেও আছে, তাহলে ডি ইজ এ সাবসেট অফ ই, ইজ এ সাবসেট অফ ডি হয়ে গেল। এবার প্রপার সাবসেট কিনা দেখি, এবার ডি সেটে আবার ডি সেটের মধ্যে দেখো সি এলিমেন্ট আছে, সি বিলংস টু ডি, কিন্তু কিন্তু এই সিটা ডাজ নট বিলংস টু ই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ই ইজ এ প্রপার সাবসেট অফ ডি, ইজ এ প্রপার সাবসেট অফ ডি। উল্টো দিক থেকে বললে ডি ইজ এ সুপার সেট অফ ই, কিন্তু এখানে আমার বলা আছে কি সুপার সেট নয়, তাহলে এই সত্য নয়, এটা তথ্যটা তাহলে এটা কি, এটা মিথ্যা। আমার সুপার সেট হলো, এখানে বলেছে প্রপার সুপার সেট হবে না, কিন্তু আমার এখানে হয়ে গেল, তাহলে মিথ্যা স্টেটমেন্টটা মিথ্যা, দু নম্বর স্টেটমেন্টটা। ঠিক একই রকমভাবে আমরা দেখব তিন নম্বর স্টেটমেন্টে ডি ইজ এ প্রপার সাবসেট অফ বি কিনা। ডি, ডি সেটের সবকটা এলিমেন্ট বি সেটে আছে কিনা দেখি, এটা তিন নম্বর। ডি সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে দেখি, দুটো, সি আর ডি। তাহলে দেখো সি বিলংস টু ডি সেট, হ্যাঁ ইমপ্লাই করছে সি, সি এলিমেন্টটা বি সেটে আছে কিনা দেখি, বি সেটের মধ্যে সি এলিমেন্টটা নেই, সি এলিমেন্ট ডাজ নট বিলংস টু বি সেট। সি এলিমেন্টটা ডি সেটে আছে কিন্তু বি সেটে নেই, তাহলে এখান থেকে তো জাস্ট পরিষ্কার বলে দেওয়া যায় যে সি এলিমেন্টটা ডি সেটে আছে কিন্তু বি সেটে নেই, তার মানে ডি ইজ এ নট এ সাবসেট অফ, প্রপার সাবসেট অফ বি, বি সাবসেট হবে না। কিন্তু এখানে দু নম্বরে বলেছিল ডি ইজ এ প্রপার সাবসেট অফ বি, তাহলে এটা কি, এই স্টেটমেন্টটা হয়ে গেল মিথ্যা। এখানে বলেছিল ডিটা সাবসেট হবে কিন্তু এখানে আমার হলো না, তাহলে এটা মিথ্যা। পরে চার নম্বরে দেখো, চার নম্বরে বলেছে যে এ একটা সেট বানা, এ এলিমেন্ট দিয়ে একটা সেট বানানো হয়েছে, সেটা এ সেটের সাবসেট, ক্যাপিটাল এ সেটের, চার নম্বরে। হ্যাঁ, তাহলে দেখো এ, এই এ এ বিলংস টু সেট অফ এ, আবার ইমপ্লাই করছে দেখো এ সেটটা আবার এতেও আছে, ক্যাপিটাল এতেও আছে, এ বিলংস টু ক্যাপিটাল এ, তাহলে অতএব ক্যাপিটাল এ, স্মল এ নিয়ে যে সেটটা তৈরি করা হয়েছে
ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল এ, কিন্তু আমাকে দেখাতে হবে প্রপার সাবসেট। তাহলে প্রপার দেখাতে গেলে এ সেটের একটা এলিমেন্ট দেখাতে হবে যেটা এখানে নেই, অবশ্যই এখানে বি এলিমেন্ট, যেমন আবার বি এলিমেন্ট দেখো বি সে এ সেটে আছে, ক্যাপিটাল এ সেটে আছে, বি এলিমেন্ট এখানে আছে, কিন্তু এই বি এলিমেন্ট আবার এই সেটের মধ্যে নেই, কিন্তু এই বি এলিমেন্ট কিন্তু ডাজ নট বিলংস টু সেট অফ এ, এটা তো একটাই এলিমেন্ট আছে শুধু এ, এর মধ্যে তো আর বি নেই। তাহলে বি এলিমেন্ট, এই বি এলিমেন্টটা এ সেটে আছে কিন্তু স্মল এ নিয়ে যে সেটটা সেই সেটের মধ্যে নেই, তাহলে এটা একটা প্রপার সাবসেট। এরকম সি এলিমেন্টটা নিয়েও করা যেতে পারে, তো আমাকে বলেছে অন্তত পক্ষে একটা এলিমেন্ট থাকবে এ সেটে যেটা কি না এই সেট অফ এর ভিতর থাকবে না, এই নতুন সেটটাতে থাকবে না। তো একটা এলিমেন্ট হলেই হলো, আমার দুটো এলিমেন্ট এখানে নেই, একটাই তো দেখালেই আমার যথেষ্ট। তাহলে অতএব আমরা এখানে বলতে পারি সেট অফ স্মল এ ইজ এ প্রপার সাবসেট অফ ক্যাপিটাল এ, প্রপার সাবসেট। তাহলে আমার চার নম্বর বিবৃতিটা হচ্ছে সত্য হলো, সত্য, ট্রু। তাহলে দুটো সত্য পেলাম আর দুটো মিথ্যা পেলাম বিবৃতি। এরপরে আমরা আরেকটা অঙ্ক করছি পরের বই থেকে, বইয়ের আরেকটা অঙ্কতে যাচ্ছি, সেটার প্রবলেমটা আমরা আগে লিখে নিই যে কী বলতে চাইছে, তারপরে আমরা সমাধানের দিকে এগোব। এখানে বলতে চেয়েছে যে কয়েকটা সেট দেওয়া আছে, একটা হচ্ছে ক্যাপিটাল এ সেট দেওয়া আছে, দু নম্বর কোশ্চেন ধরি ক্যাপিটাল এ সেট এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9টা এলিমেন্ট দেওয়া আছে আই পর্যন্ত, আর বি সেট দেওয়া আছে বি ডি এফ আর জি, চারটে এলিমেন্ট বি ডি এফ জি, সি দেওয়া আছে এ সি ই জি আর আই, পাঁচটা এলিমেন্ট, আর ডি একটা সেট দেওয়া আছে তিনটে এলিমেন্টের সেট, সেটা হচ্ছে সি ডি ই, সি ডি ই, আর ই একটা এলিমেন্ট দেওয়া আছে এ ই, ই একটা সেট দেওয়া আছে এ এবং ই দুটো এলিমেন্টের সেট। এবার নিচের তথ্য, নিচে আমরা কতগুলো তথ্য দেব সেই তথ্য অনুযায়ী আমাকে ক্যাপিটাল এক্স একটা সেট বলতে হবে, এদের মধ্যে কোন সেটটা ক্যাপিটাল এক্স হবে, ক্যাপিটাল এক্সের সমান সেট হবে। এক নম্বর কোশ্চিন হচ্ছে, এক নম্বর কোশ্চিন বলছে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল বি পরস্পর বিচ্ছিন্ন, পরস্পর বিচ্ছিন্ন সেট, ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল বি যদি পরস্পর বিচ্ছিন্ন সেট হয় তাহলে এই ক্যাপিটাল এক্সটা এদের মধ্যে কোনটা হবে এটা নির্ণয় করতে হবে, এটা এক নম্বর কোশ্চিন। দু নম্বর কোশ্চিন আমরা পরে আসি, একটা একটা করে সমাধান করি। ক্যাপিটাল এক্স এবং বি পরস্পর বিচ্ছিন্ন সেট, তাহলে বি সেটের সাথে এদের মধ্যে আর কারা কারা পরস্পর বিচ্ছিন্ন সেটা দেখব। পরস্পর বিচ্ছিন্ন সেট দেখতে গেলে আমাকে ইন্টারসেকশন বের করে দেখতে হবে নাল সেট আসছে কি না, যদি দুটো সেটে ইন্টারসেকশনটা নাল সেট হয় তাহলে তাদেরকে বলা হয় যে তারা পরস্পর বিচ্ছিন্ন সেট। তাহলে আমি এখানে দেখতেই পারি যে এদের এক এক করে যে কার কার আমার নাল সেট আসছে ইন্টারসেকশনটা। দেখো আমি প্রথমে বি এর সাথে এ কে নিচ্ছি, এ ইন্টারসেকশন, এটার আনসার করছি এ ইন্টারসেকশন বি বের করি, এ সেট আর বি সেটের মধ্যে ইন্টারসেকশন পয়েন্ট কে কে আছে, বি আছে, দুজনের মধ্যে আছে বি পয়েন্টটা, সি নাই ডি আছে আর এফ আছে জি আছে, এফ আর জি, চারটে এলিমেন্ট পেলাম, তাহলে এটা কি নাল সেট হলো, হলো না। আবার বি সেটের সঙ্গে আমি বি সেটের সঙ্গে বি সেট নিলে তো আর ইন্টারসেকশন তো নাল সেট আসবে না, তাহলে ওটা তো হবেই না, তাহলে সি সেট নিই, সি ইন্টারসেকশন বি করে দেখি কি আসে, সি সেটের মধ্যে এ আছে বি সেটের মধ্যে এ নেই তাহলে হবে না, সি এখানে আছে এখানে সি নেই, ই এখানে আছে এখানে ই নেই, জি নেই এখানে জি আছে, একটা জি এলিমেন্ট আছে, জি আর আই
ডি এখানে নেই, তাহলে এখানে একটা এলিমেন্ট আছে, তাহলে এটাও নাল সেট হলো না। ঠিক আছে, আরেকটা এখানে সি এর মধ্যে এ, সি এর মধ্যে আছে এ সি এ সি ই জি আই, এ সি ই জি আই, ঠিক আছে, আর বি এর মধ্যে আছে বি ডি এফ জি। এবার ডি সেট, সেটটার সঙ্গে আমরা ইন্টারসেকশন নিয়ে দেখি বি এর, ডি ইন্টারসেকশন বি দেখি নাল সেট হয় কি না। ডি এর সঙ্গে বি দেখি, এখানে কমন পয়েন্ট ডিটা আছে, ই নেই, ডিটা একটা, এটাও নাল সেট হলো না, এটাও নাল সেট হলো না, থাকলো পড়ে ই। ই এর সঙ্গে বি এর ইন্টারসেকশন নিয়ে দেখি কি আসে, এ, বি সেটের মধ্যে এ নেই, ই, বি সেটের মধ্যে ই নেই, তাহলে এটা কিছুই নেই, তাহলে এটা হচ্ছে ফাঁকা আসলো, নাল সেট। তাহলে পরস্পর বিচ্ছিন্ন হলো কোনটা, ই এবং বি, তাহলে এক্স কোনটা হলো, ই, ঠিক আছে। আচ্ছা সি, হ্যাঁ এটা, তাহলে পরস্পর বিচ্ছিন্ন সেট, তাহলে এক্স এখানে কি হলো, তাহলে অতএব এক্স সমান সমান হবে কোন সেটটা, না ই সেটটা, কারণ ই এর সঙ্গে বি এর ইন্টারসেকশন নিলে নাল সেট আসলো, নাল সেট আসলো মানে ই আর বি পরস্পর বিচ্ছিন্ন, তাহলে পরস্পর বিচ্ছিন্ন এক্স এবং বি বলেছে এক্সটা, তাহলে এদের মধ্যে কোন সেটটা উত্তর হবে, শুধুমাত্র ই সেটটা উত্তর হলো। ঠিক আছে, এরপরে দু নম্বর কোশ্চেনে বলেছে এক্স ইজ এ সাবসেট অফ, এক্স ইজ এ প্রপার সাবসেট অফ এ, এক্স ইজ এ প্রপার সাবসেট অফ এ, কিন্তু 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 এক্স সি এর প্রপার সাবসেট হবে না, এরকম এক্সটা সি এর প্রপার সাবসেট হবে না কিন্তু এর প্রপার সাবসেট হবে, তাহলে দেখি এর আনসার কি আসে। দু নম্বরটার এর সাবসেট, এদের মধ্যে বাকি কারা কারা আছে, বি কি এর সাবসেট, দেখো এ, এই বিটা এর মধ্যে আছে, ডিটা এর মধ্যে আছে, এফটা এর মধ্যে আছে, জিটা এর মধ্যে আছে, তাহলে হ্যাঁ ফর যে কোনো, যে কোনো উপাদান, উপাদান এক্সের জন্য এক্স বিলংস টু বি, এখানে ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ, ঠিক আছে, তাহলে অতএব, অতএব বি ইজ এ সাবসেট অফ এ। এবার দেখো এ সেটের এমন একটা এলিমেন্ট নেব যেটা কিনা, আচ্ছা আরেকটা জিনিস হতে হবে, আবার এক্সটা যেন সি এর সাবসেট না হয়, তাহলে দেখো এখানে সি এর সাবসেট হয় কি না, এক্সটা সি এর সাবসেট হবে না যদি বিটা আমার হয়, বি হচ্ছে এর সাবসেট, এবার বিটা প্রপার সাবসেট কি না দেখতে হবে আবার, তাহলে এ সেটের মধ্যে একটা এলিমেন্ট দেখো আছে, যেমন ধরো আই আছে এ সেটে কিন্তু বি সেটের মধ্যে নেই, হ্যাঁ তাহলে আবার, আবার আমার আই বিলংস টু এ কিন্তু আই ডাজ নট বিলংস টু ক্যাপিটাল বি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। এবার আমি দেখব যে বি সেটটা সি সেটের প্রপার সাবসেট হয় কি না, তো সি সেটে তো সাবসেটই নয়, দেখো বি সেটের মধ্যে বি এলিমেন্ট আছে সেটা তো সি সেটে নেই, তাহলে এখানে, এখানে এখানে দেখো যে বি এলিমেন্টটা বিলংস টু ক্যাপিটাল বি কিন্তু, কিন্তু বি এলিমেন্টটা ডাজ নট বিলংস টু সি, তাহলে এখান থেকে বলতে পারি আমরা বি হচ্ছে প্রপার সাবসেট সি এর নয়, প্রপার সাবসেট নয়, তাহলে বিটা এর প্রপার সাবসেট কিন্তু সি এর নয়, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করলো, তাহলে এখান থেকে পেলাম এক্সের একটা মান হতে পারে, তাহলে এখান থেকে উত্তর আসলো এক্সের একটা মান বি হতে পারে, এবং আর কিছু আছে কিনা দেখি হয় কিনা, সি ডি ই এদের মধ্যে কেউ, তাহলে দেখো সিটা কি, সিটা কি এর সাবসেট, সি অবশ্যই এর সাবসেট, এ সি ই জি আই সব কটা এলিমেন্টেই আমার এ সেটের মধ্যে আছে, কিন্তু সি তো নিজের সাবসেট প্রপার সাবসেট হবে এরকম নয়,
তাহলে সিটা উত্তর আরেকটা আসতে পারে কি সি ইজ এ প্রপার সাবসেট হবে না কিন্তু সি তো নিজে নিজে সাবসেট তাহলে এটা হবে না তাহলে এবার থাকলো আমার পড়ে ডি ভালো করে দেখো সিটা কেন হলো না সিটা এস এস এ সেটের সাবসেট কিন্তু সি তো নিজে নিজের সাবসেট তাই না তাহলে সি সেটটা এখানে আমার আনসারের মধ্যে আসবে না কারণ সি এখানে বলেছে সি যেন সাবসেট না হয় এক্স যেন সি এর সাবসেট না হয় তাহলে পড়ে থাকলো আর কে আমার ডি এবং ই দুটো সেট আচ্ছা ডি সেটটা কার সাবসেট এ সেটের সাবসেট ডি সেটটা অবশ্যই দেখো সি ডি ই তিনটে এলিমেন্টই এ সেটের মধ্যে আছে আবার ডি এলিমেন্টটা সি এর সাবসেট কিনা দেখো নয় কারণ ডি এখানে নেই সি এলিমেন্টটা সি সেটের মধ্যে ডি এলিমেন্ট নেই কিন্তু ডি সেটের মধ্যে ডি এলিমেন্ট আছে তাহলে ডিটা ইজ নট এ সাবসেট অফ সি তাহলে এটা একটা আনসার আমার আর একটা আসবে যে যে কোনো উপাদান এক্সের জন্য এক্স বিলংস টু যদি আমার ডি হয় তাহলে এক্স বিলংস টু এও হচ্ছে তাহলে এখানে আমরা বলতে পারি ডি ইজ এ সাবসেট অফ এ আবার আবার ডি সেটের মধ্যে দেখো স্মল ডি একটা এলিমেন্ট যেটা ডি এ সেটের ভিতর দেখো আই একটা এলিমেন্ট আছে আই এলিমেন্টটা এ সেটের ভিতর আছে আই বিলংস টু এ কিন্তু আই ডাজ নট বিলংস টু ডি ডিতে নেই তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিটা হচ্ছে একটা প্রপার সাবসেট এ সেটের ঠিক আছে এইবার দেখাবো যে সি সেটের সাবসেট নয় ডি এর মধ্যে আমার এলিমেন্ট আছে ডি স্মল ডি ডি বিলংস টু স্মল ডি কিন্তু কিন্তু ডি ডাজ নট বিলংস টু সি সি এর ভিতর ডিটা নেই তাহলে ডি ইজ নট এ প্রপার সাবসেট অফ সি তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো তাহলে বি উত্তর আসলো এবং ডি দুটো উত্তর আসলো এবার ই হবে কি না ই সেট কি এক্সের মান হতে পারে ই সেট দেখো এ সেটের সাবসেট অবশ্যই ই সেট আবার সি সেটেরও সাবসেট কিন্তু এখানে সি সেটের সাবসেট হওয়া যাবে না তাহলে সেটা হবে না তাহলে এখানে দেখো ই সেটটা আমার প্রপার সাবসেট অফ এ কিন্তু এটা এবং এই ই সেট আবার দেখো প্রপার সাবসেট অফ সি ই এর সমস্ত এলিমেন্টগুলো সিটেও আছে কিন্তু সি সি এর সব এলিমেন্ট ইতে নেই তাহলে এখানে সি এর এক্সটা কিন্তু সি ই সেটটা হবে না তাহলে দুটোই হলো একটা বি আর একটা ডি দুটো আনসার আসলো আচ্ছা এটা গেল এবার তিন নম্বর প্রবলেম তিন নম্বরে আছে যে আমার এমনভাবে তিনটে সেট গঠন করতে হবে যাতে কি না তাদের সেটগুলোর মধ্যে পরস্পর দুটোকে নিয়ে তারা কিন্তু পরস্পর বিচ্ছিন্ন সেট হবে কিন্তু তিনটে পরস্পর বিচ্ছিন্ন সেট হবে না দুটো দুটো করে নিলে কিন্তু তিনটেকে যখন একসাথে নেব তখন তারা কিন্তু পরস্পর বিচ্ছিন্ন সেট হয়ে যাবে তাহলে এ বি সি এমনভাবে গঠন করো যাতে এ ইন্টারসেকশন বি ফাই হবে না অর্থাৎ বিচ্ছিন্ন সেট হবে না বি এর সঙ্গে সি এর ইন্টারসেকশন ফাই হবে না অর্থাৎ এরাও বিচ্ছিন্ন সেট হবে না আর সি এর সঙ্গে এ এটাও নাল সেট হবে না তার মানে সি এও বিচ্ছিন্ন সেট পরস্পর নয় কিন্তু তিনটে যখন একসাথে নেব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটা নাল সেট হবে তার মানে তিনটে একসাথে কোনো কমন পয়েন্ট থাকবে না এমনভাবে এ বি সির উদাহরণ দিতে হবে তাহলে এটা কি ধরা যেতে পারে ধরি এ সেটটা এমনভাবে নেব এ এক দুই তিনে নিলাম ধরলাম এবার বি সেট এমনভাবে নেব যেন বি এর সঙ্গে এর একটা কমন পয়েন্ট থাকে কমপক্ষে একটা তাহলে বি সেটের মধ্যে আমি ধরো দুই কমন পয়েন্ট রাখলাম চার আর পাঁচ
এটা আছে, তাহলে এর বি ইন্টারসেকশনে দুই পয়েন্টটা থেকে গেল, তাহলে এরা নন নাল হলো, ফাই হলো না। সি সেট যখন নেব, সি সেটের সঙ্গে বি সেটের একটা কমন পয়েন্ট থাকবে, আবার এ সেটেরও একটা কমন পয়েন্ট থাকবে। এ সেটের সঙ্গে এক কমন পয়েন্ট রাখলাম, আর বি সেটের সঙ্গে আমি পাঁচ কমন পয়েন্ট রাখলাম, এখানে সাত আর আট নিয়ে নিলাম। দেখো তাহলে আমার কি দাঁড়ালো, তাহলে স্পষ্টত স্পষ্টতই এখানে দেখো আমি পরিষ্কারভাবে দেখেই নিচ্ছি যে এ ইন্টারসেকশন বি যখন আমি করছি তখন আমি দুই পয়েন্টটা পাচ্ছি, তাহলে এটা আমার নাল সেট হলো না। আবার বি ইন্টারসেকশন সি যখন করছি আমি তখন আমি এখানে কমন পয়েন্ট হিসাবে পাঁচটা পেয়ে গেলাম, তাহলে নাল সেট হলো না। আবার সি এর সঙ্গে যখন এর ইন্টারসেকশন করছি তখন আমি এক কমন পয়েন্ট পেলাম, তাহলে নাল সেট হলো না। আবার তিনটাকে যখন একসঙ্গে নিচ্ছি আমি, এ বি এবং সি নিয়ে তাদের ইন্টারসেকশন করছি, এ বি সি তিনটার ইন্টারসেকশনে দেখো এমন কিছু পয়েন্ট নেই যেটা কিনা তিনটেতেই আছে, এরকম নেই, তাহলে এটা কিন্তু হয়ে গেল নাল সেট। তাহলে আমার উত্তর হলো এই তিনটে সেট গঠন করলাম, যে এমন একটা উদাহরণ যার দুটো দুটো করে নিলে নাল সেট আসবে, অর্থাৎ বিচ্ছিন্ন আসবে না, অর্থাৎ বিচ্ছিন্ন নয় তারা, কিন্তু তিনটে একসঙ্গে যখন নেব তখন তারা কিন্তু নাল সেট হবে ইন্টারসেকশনটা। এবার নেক্সট প্রবলেম, হচ্ছে চার নম্বর, আমাকে যে কোনো দুটো সেট দেওয়া আছে এ এবং বি, এই দুটো সেটের ইন্টারসেকশনটা নাল নয়, যে কোনো দুটো সেট দেওয়া আছে, না এখানে কয়েকটা জিনিস আমার প্রমাণ করতে বলেছে এ এবং বি সেটের মধ্যে, এ আর বি দুটি সেট, দুটি সেট আমাকে এক নম্বর প্রুফ করতে হবে যে বি মাইনাস এ, বি মাইনাস এ ইন্টারসেকশন এ, এটাকে ফাই দেখাতে হবে। আমরা অনেক প্রপার্টি শিখেছি সেটের, লস শিখেছি, হ্যাঁ সেগুলোকে কাজে লাগাবো বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো। কীরকম দেখো, এই প্রমাণটাকে করে নিই, তারপরে নেক্সট দু নম্বরে কী আছে সেটাতে আমরা যাচ্ছি। প্রথমে বি মাইনাস এ কে আমরা ইউনিয়ন ইন্টারসেকশন এইসব সেট অপারেশন দিয়ে যদি লিখতাম তাহলে কেমন লিখতে পারতাম, আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু, এই বি মাইনাস এ কে আমরা ইউনিয়ন বা ইন্টারসেকশন এইসব সেট অপারেশন যেগুলো আছে তার মধ্যে দিয়ে লিখলে আমার এটা আসবে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, মানে বি এর মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে না, সেটাই হচ্ছে বি ডিফারেন্স এ, ইউনি ইন্টারসেকশন এ আমার যেমন আছে তেমনই। এবার দেখো আমি যদি ব্র্যাকেট সবকটায় দুটোই কিন্তু এখানে ইন্টারসেকশন আছে, তাহলে এটা হয়ে যাবে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, তাহলে এটা হয়ে গেল বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, ঠিক আছে। এইবার আমার আনতে হবে আমাকে হচ্ছে এ কমপ্লিমেন্ট, হ্যাঁ ফাই, তাহলে দেখো এ কমপ্লিমেন্টের সঙ্গে যদি এর ইন্টারসেকশন নিই কী পাওয়া যাবে, এ সেটটার ভেতর, ভালো করে ভেন চিত্রটা একটু কল্পনা করে নাও তাহলে বুঝতে পারবে, এটা আমার এ সেট আর এর বাইরেটা হচ্ছে, এই গোলটার বাইরেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট সেট, এদের মধ্যে আবার কমন পোর্শন কিছু আছে নাকি, কিছু নেই, তার মানে ওটা নাল সেট, তাহলে এটা হয়ে গেল বি ইন্টারসেকশন ফাই। এটা যদি বি ইন্টারসেকশন ফাই হয় তাহলে দিস ইজ ইকুয়াল টু ফাইয়ের সঙ্গে যে কোনো সেটের ইন্টারসেকশন নিলে ফাই সেট হবে, সেটাকে আমরা কমপ্লিমেন্ট সরি সেটা আমরা হচ্ছে আইডেন্টিটি ল থেকে জানতে পেরেছি, সেটা হচ্ছে দিস ইজ ইকুয়াল টু বি, বি এর সঙ্গে নাল সেটের যখন আমরা ইন্টারসেকশন নেব তখন সেটা আমার বি সেটটাই হবে, এটাকে বলা হয় আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল, এই বি ইন্টারসেকশন ফাই ইকুয়াল টু বি, আর এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এটা ইজ ইকুয়াল টু যে ফাই হয় এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট ল,
কমপ্লিমেন্ট আগের দিন প্রথম দিন আমরা সব লগুলোকে লিখেছিলাম এই ল তাহলে আলটিমেটলি সরি এটা বি তো না এটা ফাইভ ফাইভ বি এর সঙ্গে না নাল সেটে যখন আমরা ইন্টারসেকশন নেব ইউনিয়ন নিলে বি আসবে ইন্টারসেকশন নিলে হচ্ছে ফাইভ আসবে তাহলে আমার প্রুফটা হয়ে গেল ফাইভ ঠিক আছে এইবার আরেকটা আমাকে প্রুফ করতে দিয়েছে দু নম্বরে সেটা হচ্ছে যে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সমান সমান বলা হচ্ছে যে বি মাইনাস এ এইটা এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস এ তাহলে দেখি এটারও লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব শুরু করে রাইট হ্যান্ড সাইডে যাওয়ার চেষ্টা করব তাহলে আমার লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করি তাহলে আমার আসছে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট আমরা জানি যে ডিফারেন্স থাকলে ইন্টারসেকশনের মাধ্যমে লেখা যায় তাহলে এটা হয়ে যাবে এ ইন্টার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট দিস ইজ ইকুয়াল টু এটা কেন হলো কারণ ডিফারেন্সকে আমরা আর একটাভাবে লিখি যে এ মাইনাস বিটাকে লিখতাম আমরা এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট তাহলে এখানে এখানে তো বি এর জায়গায় বি কমপ্লিমেন্ট আছে তাহলে বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে বি এটা হচ্ছে কমপ্লিমেন্ট ল কমপ্লিমেন্ট ল এবার এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি যেটাকে আমরা কমোটেটিভ ল বলি তাহলে বিটা আগে গেল এ কমপ্লিমেন্টটা পরে গেল তাহলে এটা হচ্ছে কমোটেটিভ ল কমোটেটিভ ল তাহলে আবার এই এই ডেফিনেশন অনুসারে এটা হয়ে গেল বি মাইনাস এ তাহলে প্রুফ হয়ে গেল আমার ঠিক আছে নেক্সট হচ্ছে আমার তিন নম্বরে আরেকটা এই দুটো সেটের জন্যে এ এবং বি দুটো সেট আছে এই দুটো সেটের জন্যে আমরা এ মাইনাস বি ইকুয়াল টু প্রমাণ করব এ ইন্টারসেকশন বি বি ইজ এ সাবসেট অফ এ কম ইন্টার এ মাইনাস বি এর কমপ্লিমেন্ট এক দুই তিন নম্বর আছে না তিন নম্বরে আমাদের কোশ্চিনে আছে যেটা হ্যাঁ এ মাইনাস বি এ মাইনাস বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে একটু আগে যা আমরা ইউজ করলাম লিখলাম সেটা আমরা সেটের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব দেখো আমার বাই ডেফিনেশান এ মাইনাস বি এর ডেফিনেশান কী বলছিল এ মাইনাস বি মানে হচ্ছে সেই সমস্ত এক্সগুলোকে নেব যে এক্সগুলো সাচ দ্যাট যে এক্সগুলো বিলংস টু এ অ্যান্ড এক্সগুলো ডাজ নট বিলংস টু বি ডিফারেন্সের ডেফিনেশান যে এ মাইনাস বি মানে হচ্ছে এক্স সাচ দ্যাট সেই সমস্ত এক্সগুলো নেব যারা কি না এতে বিলং করবে এবং বিতে বিলং করবে না তো বি তো বিলং না করা মানে কোথায় বিলং করা এক্স বিলংস টু এ অ্যান্ড বিতে বিলং করা করবে না তার মানে থাকবে কোথায় থাকবে হচ্ছে বিলংস টু হচ্ছে বি এর কমপ্লিমেন্টে বিতে না থাকলে বি এর কমপ্লিমেন্টে থাকবে এবার এবার ই ইন্টারসেকশনের ডেফিনেশন অনুসারে এটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটাকে একটু আগে আমরা কাজে লাগালাম নেক্সট চার নম্বর বি মাইনাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি এটা প্রমাণ করতে হবে বাই ডেফিনেশন দেখো ডেফিনেশন অনুসারে আমার বি মাইনাস এ বলতে আমরা বুঝতে পারি যে সেই সমস্ত এক্সগুলো নেব সাজ দ্যাট এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ এটা এবার ডাজ নট বিলংস টু মানে ও এখানে এ কমপ্লিমেন্ট আছে তাহলে এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু
এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, ডাজ নট বিলংস টুটা উঠে গিয়ে বিলংস টু হয়ে যাওয়া মানে কমপ্লিমেন্ট চলে আসবে। এবারে আমরা জানি এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে এ, তাহলে দিস ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু এ। এটা ইন্টারসেকশনের ডেফিনেশন অনুসারে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এর পরেরটা আছে যেটা, সেটা হচ্ছে বি ইজ এ প্রপ, বি ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি এর কমপ্লিমেন্ট, এটা প্রমাণ করতে হবে। তার মানে আমাকে দেখাতে হবে যে কোনো একটা এলিমেন্ট যদি আমি বি এর নিই সেটা এ মাইনাস বি কমপ্লিমেন্টেরও এর একটা এলিমেন্ট হবে, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এটার প্রমাণ প্রুফ করতে গেলে স্পষ্টতই আমরা দেখছি যদি আমার একটা এলিমেন্ট বিতে বিলং করে তাহলে আমরা বলতে পারবো যে এক্সটা বিতে বিলং করে অথবা এক্সটা এ কমপ্লিমেন্টে বিলং করে। অর মানে হচ্ছে দু, এটাতেও থাকতে পারে, এটাতেও থাকতে পারে, বা দুটোর ইন্টারসেকশন পয়েন্টেও থাকতে পারে। তাহলে বিতে থাকলে অবশ্যই এই জায়গায় থাকবে আমার। দিস ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। আবার দিস ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। এটার ডেমোরগানস ল যদি কাজে লাগাই তাহলে আমরা এটাকে লিখতে পারি বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট, ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, এটা হচ্ছে বাই ডেমোরগানস ল, ডেমোরগানস ল দিয়ে। এবার আমার আনতে হবে এ মাইনাস বি, এটাকে যদি আমি কমিউটেটিভ ল ব্যবহার করি তাহলে আমার এক্স বিলংস টু এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমিউটেটিভ ল। এখান থেকে এটা ঘুরিয়ে দিলাম, জাস্ট আগেরটা পরে গেল, পরেরটা আগে আগে আসলো। তাহলে এক্স বিলংস টু এটা মানে হচ্ছে এ মাইনাস বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো বি এর একটা এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে এ মাইনাস বি কমপ্লিমেন্টেরও এলিমেন্ট হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব বি ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি কমপ্লিমেন্ট, প্রুফড। আচ্ছা, নেক্সট আমরা আসছি পরের প্রবলেমে, সেটা হচ্ছে যে তিনটে আমাকে কতগুলো উদাহরণের সাহায্যে দেখাতে হবে যে বিবৃতি, ও এই এই এইটার আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে যে এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ দেখাতে হবে। এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ, এটাকে আমাকে প্রমাণ করতে হবে। জাস্ট আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, বিভিন্ন প্রপার্টিগুলো কাজে লাগাবো, তাহলেই আমাদের চলে আসবে। যেমন এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বিটাকে যদি আমরা ইন্টারসেকশন হিসাবে লিখি তাহলে আমার এটা আসবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা আসবে। এবার আমি যদি ডিস্ট্রিবিউটিভ ল কাজে লাগাই তাহলে এটা আসবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, এটা হচ্ছে বাই ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এ ইন্টারসেকশন, আচ্ছা বি কমপ্লিমেন্টের সঙ্গে যদি বি এর ইউনিয়ন নিই তাহলে কি আসবে? বি কমপ্লিমেন্টের সঙ্গে বি এর ইউনিয়ন নিলে আমার কমপ্লিমেন্টের ল বলছে যে এটা মানে হচ্ছে সার্বিক সেট এস, হ্যাঁ, এটা হচ্ছে বাই
কমপ্লিমেন্ট ল দেখে নেবে তোমরা একটু। কমপ্লিমেন্ট লটা যে প্রথম দিন লিখে দিয়েছিলাম সেটা অনুসারে এটা এস সার্বিক সেট। আবার সার্বিক সেটের সঙ্গে কোনো কিছুর ইন্টারসেকশন নিলে সেই সেটটা এই সেটটাই থেকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল। তাহলে প্রমাণ হয়ে গেল আমার। আচ্ছা, এইবার কতগুলো বিবৃতি আমার দেওয়া, বিবৃতি সত্য না মিথ্যা সেটা, সত্য নয় মিথ্যা যে সেটাকে আমাকে দেখাতে হবে। তো কোনো বিবৃতি, গাণিতিক বিবৃতি সত্য নয় এটা প্রমাণ করতে গেলে আমাকে একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমি দেখাতে পারি যে এটা হচ্ছে না, তার মানে সেটা বিবৃতিটা সত্য নয়, আমার প্রমাণ হয়ে গেল। তাহলে সেই এক্সাম্পলগুলোকে বলা হয় সাধারণত, আমরা বলি যে কাউন্টার এক্সাম্পল। সেরকম এরকম কয়েকটা আমাকে কাউন্টার এক্সাম্পল দিয়ে এই বিবৃতিগুলো যে সত্য নয় সেটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে এক নম্বর বিবৃতি আছে যে বি বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি হলে, হলে এক্স বিলংস টু এ হবে, এই বিবৃতিটি সত্য নয় এটা আমাকে দেখাতে হবে। বি এ সেটের ভেতর আছে, আবার এক্স বি সেটের ভেতর যদি থাকে তাহলে এক্সটা এ সেটের ভেতর থাকবে না, এটাকে আমাকে একটা উদাহরণের সাহায্যে দেখাতে হবে। উদাহরণ দিলেই যদি না হয় তাহলে আমার প্রমাণটা কমপ্লিট। তাহলে আমি দুটো সেট ধরব, ধরি এ একটা সেট, যে সেটের এলিমেন্ট হচ্ছে এক, দুইয়ের একটা সেট আর তিন, এই তিনটে এলিমেন্ট আছে। আর বি একটা সেট, যে সেটটা হচ্ছে দুইকে নিয়ে। তাহলে এখানে, এখানে বি মানে হচ্ছে তোমার দুইয়ের যে সেট, এই সেটটা দেখো এ সেটের ভেতরে আছে, তাহলে এটা বিলংস টু এ সেট। এবং এবং এক্স একটা এলিমেন্ট যেটা বিতে থাকবে, হ্যাঁ, এবং দেখো আমার দুই এলিমেন্টটা, দুই একটা এলিমেন্ট যেটা বিলংস টু বি সেট। কিন্তু কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই দুই এলিমেন্টটা আমার এ সেটের কোনো এলিমেন্ট নয়, এ সেটের এলিমেন্টে কিন্তু দুইয়ের একটা সেট আছে, দুই নেই। এটা কিন্তু খেয়াল করে দেখার মতন বিষয় যে এইটা দুই নয়, কিন্তু এটা দুইয়ের একটা সেট, আর এটা হচ্ছে দুই এলিমেন্ট হিসেবে আছে, এখানে দুইয়ের সেটটা এলিমেন্ট হিসেবে আছে। সুতরাং এ সেটের ভিতর দুই বলে কিছু এলিমেন্ট নাই, টু বলে কোনো এলিমেন্ট নেই, হুম, টু এলিমেন্ট আছে বি সেটে। তাহলে দেখো এই কন্ডিশনটা হোল্ড করলো আমার, বি বিলংস টু এ এবং দুই বিলংস টু বি, কিন্তু এই দুইটা এ সেটে বিলং করলো না, তাহলে এই বিবৃতিটা যে সত্য নয় সেটা আমার প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? দু নম্বর, দু নম্বর বিবৃতি হচ্ছে যে বি হচ্ছে সাবসেট অফ এ, বি ইজ এ সাবসেট অফ এ, এবং এবং এ বিলংস টু সি, সি একটা সেট হলে বি বিলংস টু সি হবে, এই বিবৃতিটাও যে মিথ্যা সেটা আমাকে প্রমাণ করতে হবে, এটা যে মিথ্যা সেটা প্রমাণ করতে হবে আমাকে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি আমার এ একটা সেট, সেটা হচ্ছে ওয়ান আর টু নিয়ে, এক আর দুই, আর বি এমন একটা সেট, দেখো বি সেটটা কিন্তু এ সেটের সাবসেট হতে হবে, তাহলে বি সেটটাকে আমি দুই এলিমেন্টের একটা সেট হিসেবে ধরলাম, হুম, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ, দুই এলিমেন্টটা এ এলিমেন্ট, এ সেটের এলিমেন্ট হলো। এইবার আমাকে সি এমন একটা সেট ধরতে হবে যে সেটটা সি সেটের মধ্যে এ সেটটা বিলং করবে, তার মানে সি সেটের এলিমেন্টগুলো এরকম হবে, নিলাম আমি হয়তো এক আর দুইয়ের যে সেট সেটা একটা, আর তিন চার, এরকম এরকম একটা সেট নিলাম। তাহলে দেখো
আমার স্পষ্টত এখানে দেখো এই কন্ডিশনটা হোল্ড করছে কিনা, বি সেট যেটা, বি সেট, বি ইকুয়াল টু হচ্ছে দুয়ের টু এলিমেন্ট নিয়ে যে সেট, এটা ইজ এ সাবসেট অফ এ। দেখো এ সেটের সাবসেট, কারণ এ সেটের ভিতরে এক আর দুই আছে, এটা দুই। আবার এ বিলংস টু সি, এ এ সেটের যে এলিমেন্ট, এ সেটটা পুরোটা সেটা আবার সি সেটের এলিমেন্ট হিসেবে আছে, তাহলে এ বিলংস টু সি। এই যে এক আর দুইকে নিয়ে যে সেই এক আর দুইয়ের সেটটাই সি সেটের ভেতর আছে, তাহলে এটাই সি সেটের একটা এলিমেন্ট হলো। কিন্তু বিটা, কিন্তু দেখো বি, বি মানে হচ্ছে দুই, এই দুইয়ের যে সেট, এই দুইয়ের সেট কিন্তু সি সেটের মধ্যে নেই, সি সেটের মধ্যে দুইয়ের কোনো সেট নেই, সি সেটের মধ্যে তিন আছে, চার আছে, আর সেট হিসাবে আছে এক দুই, শুধু দুইকে নিয়ে যে সেট সেটা সি সেটের মধ্যে নেই। তাহলে এটাও আমার প্রমাণ হয়ে গেল যে এই বিবৃতিটা আমার সত্য নয়। নেক্সট তিন নম্বর, এ বি এর সাবসেট নয়, প্রপার সাবসেট। আবার বি সি এরও সাবসেট নয়, বি ইজ নট এ সাবসেট অফ সি, প্রপার সাবসেট নয়। সাদা দেব, দেখো এ প্রপার সাবসেট নয় বি এর, বি প্রপার সাবসেট নয় সি এর, এই দুটো কন্ডিশন হলে বলছে যে সিটা প্রপার সাবসেট হবে না, হচ্ছে সরি এটা প্রপার সাবসেট হবে না সি এর, এত হবে, এই বিবৃতিটা মিথ্যা প্রমাণ করতে হবে আমাকে। তাহলে আমিও এখানে একটা ধরে নিচ্ছি, ধরি এ একটা সেট, যে সেটটা এক আর দুই নিয়ে তৈরি, বি একটা সেট, যে সেটটা দুই আর তিন নিয়ে তৈরি, আবার সি একটা সেট যেটা কিনা এক দুই আর চার নিয়ে। দেখো এ সেটটা বি এর সাবসেট কি? সাবসেট নয়, কারণ এখানে এক এলিমেন্টটা বি সেটের ভিতর নেই, দুইটা যদিও আছে। তাহলে এখানে স্পষ্টত, স্পষ্টতই এ প্রপার সাবসেট নয় বি এর। আবার বি সেটের মধ্যে দেখো তিন এলিমেন্ট আছে, এখানে নেই, দুইটা আছে, তাহলে বিটাও সাবসেট নয় সি এর। কিন্তু এ সেটটা, কিন্তু এ সেটটা দেখো সাবসেট অফ সি, কারণ এ সেটের এলিমেন্ট হচ্ছে এক আর দুই, সি সেটের মধ্যে এক আর দুই আছে, তাহলে ওটা হচ্ছে সাবসেট হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখলাম যে এই কন্ডিশনটা খাটলো না, তাহলে এই উদাহরণের সাহায্য আমার এটা মিথ্যা প্রমাণ হয়ে গেল। এবারে আমরা কয়েকটা প্রমাণ করব, যেমন আমার দেওয়া আছে যে এ ইউনিয়ন বি যদি বি হয় তাহলে কেবল যদি, প্রমাণ করো, প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি, এ ইউনিয়ন বিটাকে বি প্রমাণ করতে হবে যদি এবং কেবলমাত্র যদি, যদি এবং কেবলমাত্র যদি, যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ হয়, এ হয়। দেখো এই জাতীয় প্রমাণগুলো, এই যে যদি এবং কেবলমাত্র যদি, ইফ অ্যান্ড অনলি ইফ, এগুলো কীভাবে প্রমাণ করতে হয়? ইফ অ্যান্ড অনলি ইফ মানে হচ্ছে যদি এটা হয় তাহলে এটা হবে, আর যদি এটা হয় তাহলে এটা হবে, উল্টো দিক থেকে দুটোই প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমি যে কোনো একটা ধরে নিই, যদি ধরি ইউনিয়নটা, যদি এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি হয়, এটা হয়, তবে আমাকে এটা প্রমাণ করতে হবে নিচেরটা, তবে এ ইন্টারসেকশন বিটাকে আমাকে এ প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি দেখি এটা কীভাবে প্রমাণ হয়। আমি এ ইকুয়াল টু লিখতে পারি এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এটাকে কি বলা হয়? অ্যাবজর্পটিভ ল, বাই অ্যাবজর্পটিভ
ল। অ্যাবজর্পটিভ ল অনুসারে যে কোনো সেটকে লেখা যায় সেই সেটটা তার সঙ্গে ইন্টারসেকশন দিয়ে ওই সেটের সঙ্গে অন্য কোনো সেটের ইউনিয়ন। দিস ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, মানে আমার কী দেওয়া আছে বি, তাহলে এটা ইজ ইকুয়াল টু বি, এটা হচ্ছে গিভেন, প্রদত্ত, দেওয়া আছে। ঠিক আছে, এবার আমাকে এ ইকুয়াল টু আনতে হবে কত, এ ইন্টারসেকশন বি, চলে এসছে, প্রমাণ হয়ে গেল। এবার উল্টোটা অন্য অন্যদিকে অন্যদিকে আমাকে প্রমাণ করতে হবে কি উল্টোটা, অর্থাৎ এ ইকুয়াল টু যদি এটা হয়, এ ইন্টারসেকশন বি যদি এটা হয় তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে অন্যদিকে যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ হয় তবে একই প্রমাণটা একই রকম হবে, বি ইজ ইকুয়াল টু লিখব বি, এখানে যেহেতু আমার ইন্টারসেকশনটা দেওয়া আছে তাহলে বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি লিখব আমরা, এটা বাই অ্যাবজর্পটিভ ল, অ্যাবজর্পটিভ ল, দিস ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, মানে আবার এ, তাহলে দিস ইজ ইকুয়াল টু এ, কমিউটেটিভ ল যদি ব্যবহার করি তাহলে এ ইউনিয়ন বি, কমিউটেটিভ কমিউটেটিভ ল, তাহলে হয়ে গেল প্রমাণ বি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি। ঠিক আছে, নেক্সট, যদি এ আর এ ইন্টারসেকশন এ আর বি ইন্টারসেকশন এ সরি এ আর বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, যদি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আচ্ছা কমপ্লিমেন্টটা সি দিয়ে লিখছি, ইকুয়াল টু ফাই হয় তবে দেখাও যে এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, এবং অতপর আমাকে দেখাতে হবে, অতপর দেখাও যে এই যে সাবসেট অফ বি, এই যে সাবসেট অফ বি, প্রুফ আমার দেওয়া আছে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু ফাই দেওয়া আছে, আমাকে দেখাতে হবে কি এ সমান সমান এ ইন্টারসেকশন বি। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকেই শুরু করছি, এ থেকে শুরু করে এটা আন চেষ্টা করছি, তাহলে দেখো এ সমান সমান এ ইন্টারসেকশন এস লিখতে পারি আমরা, এস মানে হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, এই যে এটাকে লিখছি এটাকে বলা হচ্ছে আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল, এই আইডেন্টিটি ল থেকে আমরা এটা লিখতে পারলাম। এবার এ ইন্টারসেকশন এস মানে হচ্ছে বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, বি এবং বি কমপ্লিমেন্টের ইউনিয়ন, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট ল, কমপ্লিমেন্ট ল। এবার ডিস্ট্রিবিউটিভ ল কাজে লাগাবো, তাহলে এর সঙ্গে একবার বি এর ইন্টারসেকশন হবে, এ ইন্টারসেকশন বি হবে, আর ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হবে। এবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে ফাই দেওয়া আছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ফাই, এটা গিভেন, যেহেতু আমার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান সমান ফাই দেওয়া আছে এটা। এবার ফাইয়ের সঙ্গে কোনো কিছুর ইউনিয়ন নিলে সেটাই পড়ে থাকবে, এই সেটটাই পড়ে থাকবে, তাহলে দিস ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে আমার আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল। তাহলে আমি এ থেকে শুরু করলাম, এ ইন্টারসেকশন বি আমার প্রুফ হয়ে গেল, প্রুফ প্রুফড। এবার আমাকে দেখাতে হবে এখান থেকে যে এই যে সাবসেট অফ বি, এটা বি এর সাবসেট প্রমাণ করতে হবে। তাহলে দেখো যদি এ সাবসেট প্রমাণ করতে হয়, তাহলে এ সেটের একটা যে কোনো এলিমেন্ট আমরা নেব, দেখাবো যে এই এলিমেন্টটা বি সেটেরও এলিমেন্ট, তাহলেই আমার প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখি এবার, এখন এক্স বিলংস টু এ নিলাম, তাহলে এটা ইমপ্লাই করছে আমরা জানি কি
আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি যে এ মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাহলে এক্স বিলংস টু এ হওয়া মানে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হওয়া, কারণ আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি যে এ আর এ ইন্টারসেকশন বি সমান, এই দুটো সমান প্রমাণ করেছি। আবার ইন্টারসেকশনে বিলং করা কোনো কিছু তার মানে হচ্ছে যে এতে থাকবে এবং বিতে থাকবে, অর্থাৎ এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি মানে কমন পোর্শনে থাকবে, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। দিস ইমপ্লাইজ এই এক্সটা ওদের যদি কমন পোর্শনে থাকে তাহলে অবশ্যই বিতে থাকবে, তাহলে এটা বিলংস টু বি। তাহলে আমরা এতে একটা এলিমেন্ট নিলাম, দেখালাম বি, তাহলে অতএব এ ইজ এ সাবসেট অফ বি, এটাও প্রুফ হয়ে গেল, প্রুফড। নেক্সট আমরা তিনটে সেট নেব এ বি সি, এই তিনটে সেটের জন্যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু যদি এ ইউনিয়ন সি হয় আর এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি এ ইন্টারসেকশন সি হয় তাহলে আমরা দেখাবো যে বি আর সি সমান হবে। অর্থাৎ তিনটে সেটের জন্যে যদি আমি দেখাতে পারি, আমার যদি দেওয়া থাকে যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইউনিয়ন সি, এই দুটো জিনিস যদি আমার দেওয়া থাকে তাহলে দেখাও যে বি আর সি সমান, এই দুটো সেট বি সেট এবং সি সেট ইকুয়াল প্রমাণ করতে হবে, প্রুফ। দেখো বি সেট থেকে আমরা শুরু করে যদি আমরা অ্যাবজর্পটিভ ল কাজে লাগাই তাহলে বি ইন্টারসেকশন বা ইউনিয়ন যাই নাও না কেন, বি ইউনিয়ন যদি নিই এর সঙ্গে সি নিচ্ছি, আমি এর সঙ্গে বি নিচ্ছি, এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে আমার অ্যাবজর্পটিভ ল, এ ইন্টারসেকশন বি, অ্যাবজর্পটিভ ল, অ্যাবজর্পটিভ ল অনুসারে আমার হচ্ছে বি ইউনিয়ন যদি নেয়, আর যদি এখানে ইন্টারসেকশন নিতাম তাহলে এটা ইউনিয়ন হতো। এইবারে আমি যদি এখানে আমার গিভেন কন্ডিশন যদি কাজে লাগাই তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন সি, তাহলে বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এটা। এবার যদি ডিস্ট্রিবিউটিভ ল কাজে লাগাই তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে বি এর সঙ্গে একবার এর ইউনিয়ন, বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা। এবার ডিস্ট্রিবিউটিভ ল কাজে লাগানোর পর আমার কমোটেটিভ ল যদি কাজে লাগাই, যে ঘুরিয়ে নিলাম আমি এর সঙ্গে বিটা ইউনিয়ন করে নিলাম, মানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা হচ্ছে আমার কমোটেটিভ ল, মানে আগে পরেরটা চেঞ্জ করে নিলাম কমোটেটিভ, আর এটা হচ্ছিল ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ কমোটেটিভ ল এ ইউনিয়ন বি। এবার দেখো এ ইউনিয়ন বি মানে আবার কী দেওয়া আছে, এ ইউনিয়ন সি, তাহলে এই এ ইউনিয়ন বির জায়গায় আমি লিখতে পারি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা হচ্ছে গিভেন, গিভেন। এইবার আমি ডিস্ট্রিবিউটিভ ল কাজে লাগাবো, যেহেতু সিটা এখানে দুদিকে আছে তো সিটাকে আমি আগে করে নিচ্ছি, সামনে করে নিচ্ছি কমোটেটিভ দিয়ে, তাহলে এটাকে আমি লিখছি সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি, এটা হচ্ছে কমোটেটিভ ল, কমোটেটিভ ল। এবার দেখো ডিস্ট্রিবিউটিভ ল যদি কাজে লাগাই আমি এখানে এর পরের লাইনে, তাহলে সি ইউনিয়ন হয়ে যাবে এ ইন্টারসেকশন বি, এটা সি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল কাজে লাগালাম। এবার সি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি মানে কত দেওয়া আছে, এ ইন্টারসেকশন সি, তাহলে সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এটা। এবার অ্যাবজর্পটিভ ল দেখো, সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, দিস ইজ ইকুয়াল টু সি, এটা হচ্ছে অ্যাবজর্পটিভ ল, অ্যাবজর্পটিভ ল অনুসারে সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তাহলে বি ইকুয়াল টু, তাহলে অতএব আমরা প্রমাণ করে ফেললাম যে বি আর সি
সমান। তাহলে আমরা অনেক বেশ কয়েকটা আমরা গাণিতিক সমস্যা সমাধান করলাম এবং বিভিন্ন থিওরিগুলোকে আমরা এখানে একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আবার পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে।